আছি চোর কেন ধরা পড়েছে তোমরা যাই কও না কেন বাপ এই কাম ওই আব্দুল্লাহ নঙ্গর ছাড়া কেউ করে ওর বাপ ছিল এক জাতির চোর মানসির ঘরে শিন কেটে ঢুকে কানেতে দুল খুলে নেবে টের পাতি দেবে না ওই আব্দুল্লাহ ওর বাপের হাত পেয়েছে বুঝলে চেয়ারম্যান সাহেব ফিরে আসুক এটা বিহিত করাই লাগবে হ্যাঁ তোমরা এটা কিছু করো আচ্ছা বল এই আঙ্গুর গ্রাম কিন্তু চলে এসছে এক ছবি করে বলো এত লজ্জা কিসে বলো তুমি আমার মনে হয় শালা বাজিছে বাইকে যাবে কনে গিরামের ছাল গিরামে আসতে হবে না দাদা ঠিক আছে কাজ কর নতুন বউ নিয়ে বাড়িতে যা আমি দক্ষিণপাড়ার একটা জরুরি কাম আছে আমি কামটা সেরে চলে আসছি না 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 চাচা সেটা কাকা সেটা হবে না কারণ গ্রাম তো চলে এসছে নতুন বউ তারে বরণ করতে নামাতে একটু মুরব্বী লাগবে না তুমি ছাড়া হতে হবে দাদা সেটা তো ঠিক আছে কিন্তু জরুরি কাজটা না থাকলে তো আমি আমি যেতাম কাকা হ্যাঁ জরুরি কাম নাকি তুমি মান সম্মানের ভয় পেতেছ আব্দুল্লাহ তুই কি বললি মান সম্মানের ভয় করবো আমি না মানে সবাই যদি জানতে পারে যে এই আব্দুল্লাহ সরের বিয়েতে সাক্ষী হয়েছো তুমি তুমি বিয়ে দিয়েছো তাহলে তোমার মান সম্মান লাগবে না তারা সবাই সিসি করবে না আব্দুল্লাহ তুই কিন্তু আমার সেন্টিমেন্টালি হিট দিয়ে কথা বলি রে কাকা আমি কিন্তু হিট দিয়ে কথা বলতে চাইনি মানে ঘটনা হয়েছে কিছু না বউ চলে যাচ্ছে মানে আসল যে ঘটনাটা হয়েছে যে এই গ্রামে আমি কিন্তু একদম আপন চাচার মতো তোমাকেই ভাবি এখন নতুন বউ যাচ্ছে তাকে বরণ করবে এটা তোমার বিবির কাছে জিজ্ঞেস করি তুমি দেখো আমার কোনো কিছু নাই বুঝেছি দুর্বল জায়গায় আঘাত করে ফেললি রে জরুরি কাজটা করা হইলো না একটু আচ্ছা ঠিক আছে চল বিশ্বাস করেন কাকা আমি কিন্তু আসলে নিতে চাইনি এই যে সাক্ষী আছে কাকা এই কাকা সাক্ষী কাকাই তো ওর বিয়ে দিল কাকা সব জানে কাকা আপনি বলেন হ্যাঁ সাহেব আসলে ও ঠিকই বলেছে ও নিতে চাইনি শ্বশুর জোর করে সাইকেলটা দিয়ে দিল ও বলেছিল বলেছিল যে ডিমান্ড খুব খারাপ জিনিস আমি ডিমান্ড নিয়ে গ্রামের মান সম্মান নষ্ট করতে চাইনি বলেছিল আমি বলেছিলাম ডিমান্ড নিলে গ্রামের মান সম্মান যায় হ্যাঁ আর সাকি নতুন বউ এসেছে এখন এইসব কথাবার্তা আমি করতে চাই না কাকা একটু খারাপ নতুন বউ এসেছে তারে আপনি একটু আশীর্বাদ করেছেন আপনি সেরো না সালাম করো কাকা আমাকে একটু শুধু ওনার মুখে আপনার কথা অনেক শুনেছি আপনি নাকি একেবারে ফেরেশতার মতো মানুষ না মা মানে হয়েছে কি মানুষ তো কখনো ঠিক ওই ফেরেশতার মতন হয় না মানুষ আসলে মানুষই থাকে কর্মের গুণে মানুষ ভালো মন্দ এগুলো হয় যাকে তুমি নতুন বউ আসছো পরে অনেক কিছু জানতে পারবা নি আচ্ছা আমি আসি সালাম আসলে স্নেহ করে তো অনেক উপদেশ দিয়ে গেল ঘরে চল হ্যাঁ সাইকেল তো ভালো করে দেখা হ্যাঁ সাইকেল চেন্ন সাহ আমার কাছে তো সব বেলকি মনে হচ্ছে এনে তো বেলকির কিছু নেই তুমি তো নিজের চোখেই দেখছো এমন দেখো জোর করে তো কারো উপর আর দোষ চাপান পায় না কিন্তু আব্দুল্লাহ নঙ্গর সারা এই কামটা করবি কি দা তোমার বাড়িতে যেই রাইতে চুরি হয়েছে আব্দুল্লাহ তো সেই রাইতে বিয়ে করেছে নাকি এখন তুমি যদি চাও তাহলে আমি চোর পুলিশ করতে পারি না না ভাই চেয়ারম্যান সাহেব এর মধ্যে থানা পুলিশের দরকার নেই এই লাভ তো কিছুই হবি না নি খামা খা ওই হয়রানি পারবি নি তাহলে এক কাম করো তুমি বাড়ি যাও
আমি একটু চিন্তা ভাবনা করে দেই যে কি করা যায়। আচ্ছা আমি তাহলে যাই চেয়ারম্যান সাহেব। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। আবদুল্লাহ নগরে দোষ দিয়ে কোনো লাভ নাই, আসল চোর হচ্ছে গিয়ে ওই গফুর মহাজন।